হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারখনের নীতি হল দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা। এইকেইদিন যা প্রবঞ্চনার কথা সকলতে চলি আছে বা প্রচলিত হয়েছে বা ব্যাপক চর্চা লাভ করেছে, অনলাইন ট্রেডিংয়ের যোগেদি মানুষক সর্বস্বান্ত করা হয়েছে, মানুষের পয়সা লুটা হয়েছে, তার বিরুদ্ধে সরকারের স্পষ্ট নীতি যে শূন্য সহনশীলতা। গতি যখন ব্যক্তি অভিযুক্ত বলে নাম ওলাইছিল প্রায় সংখ্যক ব্যক্তিকে করায়ত্ত করা হয়েছে, আর যখন দুজন পলাই আছে কোনো পলাই থাকিব নোৱাৰে। মই অসম সরকারের মন্ত্রী হিসাবে এই ক্ষেত্রে নিশ্চিত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এই ক্ষেত্রে অত্যন্ত কঠোর। যখন দুজন পলাই আছে তেওঁলোকো বেশি দিন পলাই থাকিব নোৱাৰিব, আহি হয়তো আত্মসমর্পণ করব লাগিব, নহয় হয়তো আমার আরক্ষী প্রশাসনে করায়ত্ত করব, আর তার বিরুদ্ধে অত্যন্ত সিরিয়াসলি প্রসিকিউশন হব বা তদন্ত হব। আর মই ভাবো যে আইনে নিজের ওপর ডেফিনেটলি সিরিয়াসলি লব, আর কোনোবাই যদি সচাকে প্রবঞ্চনা করেছে তেখেতলোকৰ বিরুদ্ধে উচিত ব্যবস্থা নিশ্চয় কৰি লোৱা হ'ব। কিন্তু কংগ্ৰেছে এটা কথা কৈছিলে শুনি পোৱা পলোৱা নেপালত সব তেওঁলোকে অপপ্ৰচাৰ এইটো কাৰণে কৰিছিলে, তেওঁলোকে হয়তো তদন্তৰ প্ৰক্ৰিয়াটোক বিপথে পৰিচালিত কৰিব খুজিছিল, সেই কথাটোৰ মই গৰিহণা দিছোঁ। অসম পুলিচে বা অসম চৰকাৰে ডেফিনেটলি খুব সিৰিয়াসলি এই কথাটোৰ তদন্ত কৰি আছিল, আৰু তদন্ত নহওক বুলি ভাবিছে, তেওঁ তদন্ত ভাল নহওক মানুহে চৰকাৰে বেয়া চৰকাৰক বেয়া পাওক তার কারণে কংগ্রেসে ষড়যন্ত্র রচনা করেছিল। সেই ষড়যন্ত্র রহস্য ফাদিল হল সুমি বৰা আর অন্য সকল ধরা পড়লে, আর এজন দুজন কালি দেখি আর এয়ারপোর্টত মাইনাও ব্রহ্ম বলে এগারী ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তেখেতকো করায়ত্ত করেছে, এজন দুজন পলাই আছে, পলাই ইমান কত থাকিব। অসম সরকার অতি কঠোর হব, আর অনলাইন ট্রেডিংয়ে হোক বা অন্য প্রবঞ্চনায় হোক কিবা করে অসম পুলিশের পর বাঁচি থাকিব নয়, মই আকো সুনিশ্চিত করছি। সব এটু তেওঁলোকে ষড়যন্ত্রটা করেছিল, অসমৰ ৰাইজক বিপথে পরিচালিত করবলৈ ষড়যন্ত্রটা করেছিল, পুলিশ প্রশাসন বিপথে পরিচালিত হোক, তদন্ত বিপথে পরিচালিত হোক, তার কারণে ষড়যন্ত্রটা করেছিল, তেওঁলোকৰ ষড়যন্ত্র ব্যর্থ হল। ডেফিনেটলি এজনও বাঁচি না যায়, আপনাদের দেখিছে এজন এজনকে এতালে 60-70 জন মান তো ধরেছেই বোলে, মানে যদি খবর পাইছো 60-70 জন ধরেছে, এজনও সারি না যায়। মানে আপনার যোগেদি রাইজক আশ্বস্ত করছো। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।